আজকে রেসিপি গোকুল পিঠে। প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব, দোকান থেকে মাখা সন্দেশ এনেছি, এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দেখলাম এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নেব। মাখা সন্দেশ আমার রেডি হয়ে গেছে, এবার একটা বাটার করে নেব। এতে সামান্য চালে গুঁড়ি দেব, সাত মিনিট লবণ দিয়ে দেবো। এবার জল দিয়ে গুলে নেব। এটা একদম পাতলা করে হবে, তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, এই বাটারের মধ্যে একটা একটা করে দিয়ে এবার আস্তে ছেড়ে দেবো। এবার এইটি উল্টে দেবো, এবার এইগুলো হয়ে গেছে একে একে তুলে নেবো। বাদ বাকি এগুলো ছেড়ে দেবো।
এগুলোকে উল্টে দেবো। এবার হয়ে গেছে, এইটাও তুলে নেব। এতে এলাচ দিয়ে দেবো কিছু। একদম ঘন হয়ে গেছে, এটা একটু সামান্য চিনি দেবো। এবার দুধটা ঘন হয়ে গেছে, এবার গোকুল পিঠে এগুলো দিয়ে দেবো। একটু ফুটে গেলেই নিয়ে দেব। আমাদের গোকুল পিঠে রেডি হয়ে গেছে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। আমাদের গোকুল পিঠে রেডি। আমাদের গোকুল পিঠে রেডি হয়ে গেছে।